আমার প্রেম কই? তার এটা প্রেম না, এটা প্রেম। ছোট পর্দার শীর্ষ তারকা আফরান নিশো দীর্ঘ বছর সেখানে কাজের পর 2023 সালে রায়হান রাফির সুরঙ্গ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। প্রথম সিনেমায় ছিল সুপারহিট, তাই দর্শকরা ভেবেছিলেন নিয়মিত তাকে বড় পর্দায় পাওয়া যাবে, কিন্তু তেমনটা হয়নি। সুরঙ্গ দিয়ে আলোচনা এসে হুট করেই নিখোঁজ হয়ে গেছেন নিশো। সেই নিখোঁজ খবরে কিছুটা আশা জাগিয়েছিল এসবিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের জোড়া সিনেমার ঘোষণা। জানানো হয়েছিল তারা নিশোকে নিয়ে জোড়া সিনেমা বানাবেন, যার মধ্যে একটি নাম ছিল ওসিয়ত, যেটি পরিচালনা করবেন রায়হান রাফি আর নায়িকা হিসেবে থাকবেন তমা মির্জা। সিনেমাটি নিয়ে চুক্তিও শেষ, কেবল অপেক্ষা ছিল শুটিং ফ্লোরে যাওয়ার। পরিকল্পনা অনুযায়ী গেল সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরুর কথা ছিল সিনেমাটির, কিন্তু তা হয়নি। সেই থেকে ফের হারিয়ে যান নিশো, বিজ্ঞাপন ছাড়া কোথাও নেই এই অভিনেতা। তবে এখন রয়েছে নতুন খবর, শোনা যাচ্ছে আফরান নিশোর সঙ্গে ওসিয়ত সিনেমা করছেন না রায়হান রাফি। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বাজেট জটিলতার কারণে নাকি সিনেমাটি আপাতত হচ্ছে না। ওসিয়ত প্রসঙ্গে প্রযোজক শাহরিয়ার শাকির ও নিশোর কাছ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রশ্ন থেকেই যায়, সত্যি কি বাজেট জটিলতার কারণে সিনেমাটি হচ্ছে না, নাকি রাফির অবহেলার শিকার হচ্ছেন নিশো? কারণ সম্প্রতি জানা গেছে রাফি তার নতুন সিনেমা লায়নের জন্য কলকাতার সুপারস্টার জিতকে নিয়ে ব্যস্ত। এই ঘটনা বাইরে আসতেই রাফির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নিশো ভক্তরা। আলফা আই সূত্র থেকে জানা যায় আপাতত তাদের কাছেও ওসিয়ত নিয়ে কোনো নতুন তথ্য নেই। নির্মাতা রাফি নতুন দুটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, এরপর আবার শাকিব খানকে নিয়ে কোরবানি ঈদের জন্য নতুন সিনেমা বানাবেন বলেও জানান। তাই আগামীতে ওসিয়ত আর হবে কিনা সেটাও সিদ্ধান্ত নিতে পারছে না প্রযোজনা সংস্থা। কিন্তু 2025 সালে ঈদুল ফিতর সামনে রেখে ওসিয়ত সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিল, যা এখন আর হচ্ছে না। সারা জীবন তো আপনাদের জন্য অনেক কিছু করলাম, এখন না হয় আমার জন্য কিছু করেন। এবারের ঈদুল ফিতরে রাফির লায়ন সিনেমা মুক্তি পাবে, যেখানে কলকাতার সুপারস্টার জিৎ ও ঢাকার নায়ক সৈফুল রাজকে একসঙ্গে দেখা যাবে। তবে এখনও এসবিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যানারে ভিকি জাহিদ কিংবা আবরার আতাহারের সঙ্গে আফরান নিশোর সিনেমাটি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কবে হবে সেই নিশ্চয়তা পাওয়া যায়নি। আগামী ঈদুল ফিতরে আলফা আই থেকে একটি সিনেমা আসার কথা রয়েছে, সেটিতে নিশো থাকবেন কিনা তা নিশ্চিত নয়। তবে সিনে দর্শকের বিরাট একটা অংশ নিশোকে পর্দায় দেখার জন্য দেখি আছে। ডাক্তার, দেশ টিভি, সব জায়গা মতো লুকায় যাবা।